أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সকল প্রশংসা আল্লাহর। আসলে বৃষ্টি বাদল সবকিছু ছাড়াই আজকে শনিবার। আমাদের গত এক বছর যাবত এই শনিবার হচ্ছে সাপ্তাহিক ছুটি, শুক্র এবং শনি দুই দিন। এর মাঝেও যে তোমরা উপস্থিত হয়েছো, এটাও আল্লাহর কি রহমত। ঠিক আছে, তো আজকের যে আলোচনা, মূলত আজকে হচ্ছে শিক্ষক দিবস। 1948 সালে এই শিক্ষক দিবসটা স্বীকৃত লাভ করে, শিক্ষার মর্যাদাটাকে 1948 সালের 5 অক্টোবর এটা প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় 1997 সাল থেকে এটা হচ্ছে শিক্ষক দিবস হিসাবে পালিত হচ্ছে। ঠিক আছে, আসলে শিক্ষা যে কি আমরা কিন্তু সবাই জানি, তো শিক্ষা হারিয়ে যাচ্ছিল, শিক্ষার মানটা মাঝে নষ্ট হয়ে যাচ্ছিল। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর আমাদের শিক্ষক সহকারী প্রধান সহ আমার আত্ম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট প্রান্তীয় ছাত্র ছাত্রীরা সবাইকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই শুভেচ্ছা। আসলে আগে আমরা জানতাম যে শিক্ষকের মর্যাদা অনেক উপরে, এখন জানি শিক্ষকের মাসকে বুঝতে পারলে আমাদের বাজার ঘাটে বলে মাস্টার এদিকে। ঠিক আছে, আসলে এই শিক্ষকের মর্যাদা যতই কল্যাণ হোক, আসলে শিক্ষকের মর্যাদা সর্বদিক থেকে যদি মর্যাদা দেওয়া না হয়, তাহলে নিশ্চয় এই মর্যাদা ধরে রাখা সম্ভব নয়। সর্বদিক থেকে মর্যাদা দিতে হবে, তা না হলে শুধু এই দিবস পালন করে শিক্ষকের মর্যাদা রক্ষা হবে না। তাই আমাদেরকে এই যে ছেলেমেয়েরা বললো যে ফরমেশন কি, ট্রান্সফরমেশন অফ এডুকেশন বিংস উইথ টিচার, অর্থাৎ শিক্ষার এই রূপান্তর শিক্ষকের দ্বারাই সম্ভব। কিন্তু যে শিক্ষকের অর্থনৈতিক কাঠামো রূপান্তর হচ্ছে না, তার দিয়ে কতটুকু আশা করা যায় যে এই শিক্ষা রূপান্তর হবে? তাই আগে আমাদের স্টেটকে, আমাদের রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষকের যেমন বাদশাহ আলমগীর তার নিজের সন্তানকে যেমন শিক্ষা দিয়েছেন, শাসন করেছেন, যে তুমি তার শিক্ষকের পায়ে হাত দিয়ে পাটা ধোয়াই দিলে না কেন, তুমি এত বড় বিয়াদবি শিখেছো। তাহলে এই যে বাদশাহ আলমগীর, উনি ওনার সন্তানকে যে শিক্ষা দিলেন শিক্ষকের সামনে, আজকের দিনে আমরা স্কুল শিক্ষকরা আছি, ছেলে মেয়েদের গায়ে একটু হাত দিলে বা শাসন করলে সেই গার্জেনরা বাড়ি পর্যন্ত চলে যায়, সেই শিক্ষককে লাঞ্ছিত করতে ছাড়ে না, সেই শিক্ষককে লাঞ্ছিত করতেও ছাড়ে না। হ্যাঁ, আমার ছেলের গায়ে আমার মেয়ের গায়ে কেন হাত করলো? এভাবে আসলে এই নিছক এই শিক্ষক দিবসই পালন করতে হবে। আজকে আমাদের যারা অনার্স মাস্টার্স করে এই পেশায়, শিক্ষা একটা মহান পেশা, এই পেশায় আসছে, তাদের বেতন কত জানো? একজন পিয়নের চাইতে কম। একজন সরকারি সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে পিয়ন,
পিয়নের চাইতেও কম, ডে লেবারের মতো। তাহলে অনেক শিক্ষক আছেন যারা এই প্রতিষ্ঠানে চাকরি করতে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসবে, তাদের বেতন সরকারি স্কুলের সরকারি অফিস আদালতের পিয়নের চাইতেও কম। তাহলে সেই শিক্ষকের দ্বারা সেই শিক্ষক জাতিকে কি উপহার দেবে, যেখানে রাষ্ট্রই একজন শিক্ষককে নিগ্রহ করছে, অবহেলা করছে। আগে আমাদের শিক্ষকের মান বাড়াইতে হলে অর্থনৈতিকভাবে শিক্ষককে আগে প্রতিষ্ঠাতা করতে হবে, তাহলে গা অনেকের চেয়েই শিক্ষক যদি দামি হয়, অনেকের চেয়েই শিক্ষকের বেতন কাঠামো দামি হওয়ার দরকার, তাহলে গা মানুষ বুঝবে যে না আমার স্যার অনেক বেতন পায়, তাহলে অনেক সম্মান। আজকে যার টাকা আছে সমাজে তার মান মর্যাদা বেশি, যার টাকা নাই তাকে তো মাস্টার বলবেই। আমাদের মান মর্যাদা আত্মসম্মান আসে ওই টাকাতেই। আপনি আমি যতই জ্ঞান গরিমা দিই উপদেশ দিই, ও মাস্টার বেশি জ্ঞান দেশ। তাহলে আমাদের রাষ্ট্রকে এই স্টেটকে শিক্ষকের মর্যাদা রক্ষার জন্য শিক্ষকের মান আগে বাড়াবে, তাহলে গা আমরা বুঝব। আসলে আমরা যার যে সমস্ত শিক্ষকদের কাছ থেকে শুনেছি তখন নীতি নৈতিকতা অনেক অনেক বেশি ছিল, আমরা শিক্ষকের দেখলেই অনেক দূর থেকেই সাইকেল থেকে নেমে পড়েছি, নেমে পড়ে স্যারের সাথে কুশল বিনিময়, স্যার কেউ নমস্কার দিয়েছি, কেউ আসসালামু আলাইকুম দিয়েছি, হ্যাঁ তার কুশলাদি, তার শরীর কেমন, এগুলো বর্ণনা করেছে। এখন আমাদের ছাত্র ছাত্রীরা দেখি পাশ দিয়ে চলে যায়, হ্যাঁ দেখতে পেলে সালাম দিতে হবে, মুখ অন্যদিকে ঘুরে চলে যায়, স্যারের সামনে সিগারেটও খেয়ে চলে যাচ্ছে। তাহলে এগুলো শিখতে হবে, জানতে হবে যে আসলে এগুলো ঠিক না। পরিশেষে যে ভালো দিক আর নেই তা নয়, ভালো স্টুডেন্টরাও যে নাই তা নয়, ভালো স্টুডেন্টরা আমাদেরকে পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, সব মিলেই ভালো মন্দ মিলেই চলতে হবে। তারপরেও আমি আজকের এই শিক্ষক দিবসে অনেক সন্তুষ্ট পুলিশ হয়েছি যে আমার স্টুডেন্টরা এখানে এসে বক্তব্য দিয়েছে, খুব ভালো বক্তব্য দিয়েছে। আমি আগামী শিক্ষক দিবসে, আগামী যে কোনো দিবসে আহ্বান জানাবো যাতে ছেলেরাও এতে অংশ নেয়, তা না হলে এই যে জেন্ডার বৈষম্য হয়ে যাচ্ছে, আমরা আমি নিজে একজন ছেলে হয়ে একটা লজ্জা পাচ্ছি। হ্যাঁ সারা এখানে বেশিরভাগই পুরুষ, স্যার নিজেদেরকে লজ্জা পাচ্ছি যে আমরা ওদেরকে ঠিক মতো মানে গড়ে তুলতে পারি। হ্যাঁ আগামী যে কোনো দিবসে আশা করি আমাদের ছেলেরাও তাতে পার্টিসিপেট করে। এই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। স্যার অনেক সুন্দর কথা বললেন, দেখো যে আসলে ওইটাই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনুষ্ঠানে উপস্থিত আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক বন্ধুদের, আমি আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ছাত্র ছাত্রীদেরকে যে যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজক। সত্যি আমি খুব খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে যে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান, যদিও আজকে ছুটির দিন আমাদের উপস্থিতি কম, তারপরেও কিন্তু আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারছি, এর জন্য আসলে তোমাদেরকে ধন্যবাদ জানাই। অনেক স্কুল আমার কাছে আসছে যে আপনারা কি করতেছেন কি করতেছেন, আমি কিছুদিন পরে নেট খুলে দেখতে পাবেন যে আমি কি করতেছি, ছোটখাটো যাই করি না করি কিছু পরে আপনারা দেখতে পারবেন আমাদের স্কুলের কার্যকলাপ। দেখ এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা যে আমার মনে অনেক কষ্ট ছিল যে আমি অন্য পেশায় না যাই কেন শিক্ষকতা করতে এলাম, কিন্তু আজকে তোমাদের এই সুন্দর সুন্দর বক্তব্য শুনে আমার আসলে বুক ফুলে গেল, মনে হলো যে আসলে আমরা ভুল করি না, আমরা আসলে ভালোই আছি। অনেক সময় ভালো লাগে, অনেক আমাদের অনেক ভালো ভালো ছেলে মেয়ের আছে যারা আমাদেরকে যখন সম্মান দেয় তখন আমাদের আসলে ভালো লাগে, না অন্যান্য দেশে আসলে ভালো সম্মান পাচ্ছি,
বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ দিতে গেলে লাইনে দাঁড়ায়, আমাদের সেখানে কোনো ছাত্র থাকলে আমার ডাক দেয়, আসেন স্যার আপনি কেন দাঁড়িয়ে আছেন। ব্যাংকে যদি যাই টাকা তুলতে গেলে সে হেড স্যার দাঁড়িয়ে আছে, ইশারা করে যে স্যার চলে আসেন। এরকম একটা ঘটনার কথা বলি, আমি একদিন দাঁড়ায় এরকম দাঁড়াই আছি, আমি মনে করলাম যে আজকে আর আমি যাবো না, আমি আজকে লাইনেই দাঁড়াবো। দেখি বেশ কিছু ছেলেমে বেশ কিছু লোকজন লাইনে দাঁড়িয়ে আছে, আমি যা লাইনে দাঁড়ালাম, কোনো এক ফাঁকে আমার সেই ছাত্রটা আমাকে দেখে ইশারা করলো স্যার আপনি চলে আসেন। আমি একটু বোধ করলাম, তারপরও আমি গেলাম, যাই আমি চেকটা দেওয়ার সাথে সাথে সামনে থেকে অনেক লোক আমারে চিল্লাচিলি, হয় আপনি পরে এসে কেন আগে দিচ্ছেন, আপনি পরে আসলেন, আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আপনি অ্যাম্বুলেন্সের কথাটা শুনেন। অ্যাম্বুলেন্স শোনেন, আমার আপনি মনে করেন যে আপনি একজন টিচার, আপনার কোনো ছাত্র চাকরি করছে, দেখলেন যে আপনার ছাত্র ওখানে চাকরি করছে, আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, ওই ছাত্র দেখলে যে আমার হেড স্যার বা আমার টিচার দাঁড়িয়ে আছে, তখন ছাত্রটা কি করবে? তার কাজটা সে আগে করে, মনে করেন সেরকমই আমি একজন, তখন বললো যে এই কথাটা আগে বলবেন, তো তাই বলে আগে বলার সুযোগটা পালাম। কই এই যে আসলে সম্মান, কিছু কিছু জায়গায় এরকম সম্মান পাই, অনেক জায়গাতেই আছে যারা আমার ছাত্র ছাত্রী যারা আছে, ছাত্রীরা এখন বড় পর্যায়ে চলে গেছে, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে, হয়তো হঠাৎ চলতে যাচ্ছে, আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে চলেন বাসায় একটু লিড দিই, এরকম ছাত্র ছাত্রী কিন্তু হয়ে গেছে, অনেক ছাত্র ছাত্রী আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় পড়ে, অনেক জায়গাতে ভালো, সেই ক্ষেত্রে মনে হয় যে না না আসলে ভুল করিনি, আসলে আমাদের ছেলেমেয়ে অনেক ভালো বক্তব্য দিয়েছে আমাদের, তখন স্যার অনেক কথা বলেছেন। আমরা যেখানে যাই না কেন আমাদের এই কথাটাই বলা হয় যে আমরা মিটিং এ গেলে পরে, মিটিং এ গেলে পরে ডিসিশন মিটিং কোনো মিটিং এ গেলে পরে আপনারা হচ্ছে মানুষ কারিগর, আপনারা সমাজের সবচেয়ে ভালো মানুষ, হ্যাঁ আপনাদের সম্মান বেশি, আপনাদের স্যার আমি আর কি বলবো। অনেকেই বলে যে আমার বাপ টিচার ছিল, আমি টিচারের সন্তান, আপনারা অনেক বড় মাপের মানুষ, আপনারা আমাদের অনেক বেশি বুঝেন, এই যে সম্মান গুলো দেয় তখন ভালোই লাগে। তারপরেও আমাদের যে সম্মান দেওয়া হয় আসলে রাষ্ট্রীয় পর্যায়ে, যেভাবে বললেন যে আমাদের রাষ্ট্র থেকে কিন্তু আমাদের বিষয়ে চিন্তা ভাবনা কম, বিগত সরকারের আমল, আমরা মানে প্রত্যেকটা সরকারের আমলে কিন্তু আমরা আমাদের দাবি দেওয়ার কথা, আমাদের মর্যাদার কথা, আমাদের কথা বলি। আসলে ঘটনা হচ্ছে যে পেটে ভাত না থাকলে তো আসলে শিক্ষা, তোমরা বলছো যে শিক্ষকরাই সবকিছু, মানে শিক্ষকরাই জাতির মেরুদণ্ড, তারা তারা আমাদেরকে সবকিছু করে, তাদের শিক্ষা থেকে শুরু করে সবকিছু, কিন্তু আমাদের যদি এটা না চলে, আমাদের সংসার যদি না চলে, আমাদের ছেলেমেয়ে লেখাপড়া চলার যদি আমি হিমশিম খাই, সেক্ষেত্রে তোমাদেরকে আসলে সেভাবে আমরা লেখাপড়া করাতে পারবো না, তাই এই দিক থেকে আমাদের সব দিক থেকে আমাদের মর্যাদা দিতে হবে। আমাদের এই যে নতুন ম্যাডাম এসছে মেহেরপুর থেকে, এই ম্যাডামের বেতন কত আমি তোমাদের বলবো না, তোমরা বললে পারে ম্যাডামকে আরো অনেক ছোট মনে করবা, আসলে খুব সামান্য পরিমাণ, এই দিক থেকেও কিন্তু তাদেরকে চিন্তা ভাবনা করতে, একজন শিক্ষকের মর্যাদা দিতে হলে সব দিক থেকে, তার আর্থিক থেকে শুরু করে সব দিক থেকে তার মর্যাদা প্রয়োজন, তাই না? দেখো আজকে শ্রীলঙ্কা আমাদের চেয়ে সবচেয়ে অবহেলিত, আমাদের চেয়ে আমার শ্রীলঙ্কার চেয়ে আমরা কিন্তু অনেক উন্নত, আজকে ভারতের চেয়েও আমরা অনেক আগে গেছি, পাকিস্তান থেকে আগেছে, বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু আমরা, কিন্তু আমাদের শিক্ষকদের বেতন সবচেয়ে, এই সমস্ত দেশের সব দেশ থেকে আমাদের শিক্ষকের বেতন কম, বুঝতে পারছো? ভারতের কথা চিন্তা করে অনেক বেতন দেয় শিক্ষকদের, এবং তারা শিক্ষকরা কিন্তু অনেক মর্যাদা সম্পন্ন, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু কিছুই দেওয়া হয় না। কিন্তু তোমরা মনে করো যে তোমরা তোমাদেরকে জন্ম দেয় পিতামাতা, কিন্তু লালন পালন বা শিক্ষা কিন্তু আমরাই দিয়ে থাকি, তাই শিক্ষকদেরকে দ্বিতীয় পিতা হিসেবে আখ্যায়িত করা হয়। এই শিক্ষকদের মনে যদি কষ্ট দিই আমরা, তাহলে কিন্তু সেই কষ্টটা কিন্তু কারেন্টের মতো লেগে যায়। আজকে আমি বিগত সরকারের একজন মন্ত্রীর কথা বলি, ডাক্তার দীপুমণি আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, তাই না? শিক্ষামন্ত্রী দীপুমণির বাপ ছিলেন কিন্তু একজন শিক্ষক, কিন্তু আমরা অতীত ভুলে যাই, আমরা অতীত ভুলে যাই, আমরা যখন শিক্ষা পরিবার থেকে আসি আমাদের জানা উচিত যে আমার বাপ কেমন চাকরি করতেন, কত বেতন পাতেন, কত বেতন পেতেন, কিভাবে আমাদের সংসারটা চলতো। দীপুমণি কিন্তু লেখাপড়া খুব ট্যালেন্ট ছিল, কিন্তু খুব করুণ অবস্থায় তার দিন গেছে, সে যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন তখন আমরা বারবার অনেক কিছু বলছি, আমাদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমাদেরকে শিক্ষকদের কিন্তু অনেক হেয় প্রতিপন্ন করেছে, আমাদেরকে কোন দাবি তিনি মানেন নাই, বরং আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের শিক্ষকদের মনে যে কষ্ট দিয়েছেন সেই কষ্ট দেখো আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে, আছে না? আজ কোথায় আজকে দীপুমণি, কোথায় দীপুমণি আজ কোথায় আছে দেখো, সে আজকে যে একটা জেলখানার ভিতর রয়েছে, এই শিক্ষকদের মনে কষ্ট দিয়ে কিন্তু তোমরা কখনো পার কর। আমি বলবো যে আমাদের নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা অনেক ভালো, আমরা সুশিক্ষা দিয়ে থাকি, তার ভিতরেও দুই একজন এদিক ওদিক থাকবে, সেদিক থেকে আমার মনে হয় সবাইকে আমরা
ভালোভাবে গড়ে তুলবো। আর আমি তোমাদের একটা কথা বলি, আমরা কয়েকদিন আগে একটা মিটিং করলাম ইউনো স্যারের সাথে, সেই ইউনো স্যারের সাথে মিটিং করে তোমরা জানো যে ইউনো স্যার এখন আমাদের প্রত্যেকটা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। উনি একবারে আমাদের প্রায় 100টা প্রতিষ্ঠানের মিটিং করলে, মিটিং করার শেষে আমাদের বললেন যে আপনার যা যা সমস্যা আছে আপনারা আমাদের আমার এখানে চলে আসেন নিচে। তাহলে আমরা যে দেখলাম এই যে 5ই অক্টোবর গেল না, নাকি 5ই আগস্ট কি হলো, দেশে একটা বিশাল পরিবর্তন হয়ে গেল। ছাত্রছাত্রীরা ভূমিকা নিয়ে অনেকে প্রাণ দিল, অনেকে দিয়ে একটা বিশাল পরিবর্তন। সেই পরিবর্তনের পরে কি হলো, সব জায়গাতে আমরা এখন পরিবর্তন দেখছি। এখন তারা শ্রেণীকক্ষে ফিরে যাচ্ছে না, তারা রাস্তাঘাটে থাকতেছে। হ্যাঁ, রাস্তাঘাটে যা দেখবা যে এই তালে কি বাড়াচ্ছে, সে তালে কি বাড়াচ্ছে। বিভিন্ন অফিস আদালতে সেদিন গেছে যায় ইউনা স্যারের কাছে যাচ্ছে, আমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা নিতে হবে। ইউনা স্যার এখন বললো যে এরা এখন আসছে, বড় বড় স্কুল থেকে এরা গেছে, আমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা নিতে হবে। স্যার আমাদের বললো যে আপনারা যখন প্রশ্ন করবেন তখন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমরা যখন গেছি অনেকগুলো, প্রায় 20 জন টিচার আমরা গেলাম স্যারের সামনে। আমরা যা দেখি যে কিছু কিছু ছেলেমেয়েরা ওরা মানে চেয়ারে বসে আছে, মানে সম্ভবত ফার্স্ট ইয়ার বা ক্লাস টেনে পড়বে। আমরা ধর পরে আমরা দাঁড়িয়ে আছে, ওনারা বসে আছে, কিন্তু আমরা যে হেড টিচার, এতগুলো হেড টিচার গেছি, ওনাদের কোনো ই নাই যে কারা এখানে। তখন হেড তখন ইউনো স্যার বলতেছে এই তোমরা বসে আছো, তোমাদের হেড টিচাররা দাঁড়িয়ে আছে, তখন ওনাদেরকে বুঝতে দাও। তখন ওনারা বসিয়াম স্যার বসেন, এটা কেন আমাকে তোমাদের সরাই দিয়ে আমাকে বসতে হবে, এটা তাহলে আমরা কেমন তোমাদেরকে তৈরি করলাম, তাই না? এটা তো বুঝতে হবে যে এরা যে এখানে ঢুকতে, তাহলে নিশ্চয়ই এটা কোনো টিচার বা দেওয়ার ভদ্র মানুষ, যাই হোক এতগুলো মানুষ এক সঙ্গে ঢুকছে, তাহলে আমাদের উচিত ওনাদেরকে। কিন্তু এই হলে উদ্দেশ্যে মানে এখন বর্তমান অবস্থা। আমরা বলছি যে আমাদের ছেলেমেয়েরা ভালো না, কেন আমাদের অনেক ছেলেমেয়ে ভালো আছে, অনেক কিছু কিছু থাকবে সেগুলো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। তার আমাদের শিক্ষক যারা আমাদের দেখবার যে আমাদের যে সমস্ত শিক্ষক গুলো বেশি আগে আমাদেরকে বেশি মারধর করতেন, আমাদেরকে বেশি শাসন করতেন, তাদের কথাই কিন্তু আমরা বেশি মনে করি, তাই করি না? এখন আমার যদি মনে হয় যে দূর্বাসরা স্কুলে আমি যখন পড়তাম তখন কে বেশি মারতেন, কাশেম স্যার, ওই যে স্যাররা এখানে বসে গেছে, এখনো কিন্তু স্যারের আমার মনে হয় কেন তিনি মারতেন। আমি যখন ক্লাস ফাইভে আমাদের রহমত স্যারের কাছে পড়তাম, কোচিং করতাম বৃত্তির জন্য, স্যারের সাথে একদিন পরীক্ষায় আমি 94 নম্বর না 95 নম্বর পালাম, স্যার আমাকে অনেক মারলেন এই কারণে যে কেন তুই 100 পালি, তোকে তো যে প্রশ্ন করেছে এই প্রশ্নে তোর 100 পাওয়ার কথা, কেন তুই কম পালি, এই যে মারধর দিল। তখন মনে মনে একটু খারাপ লাগলো যে স্যার এত নম্বর পাওয়ার পরে আমার মারলেন, এখন মনে হয় যে স্যার কেন মারতেন। যাই হোক, অনেকক্ষণ আমরা অনেক কথা শুনলাম, অনেক সুন্দর বক্তব্য হলো, অনেক আলোচনা হলো। তোমরা যারা আজকে ছুটির দিনে কষ্ট করে এসছো, আমাদেরকে সম্মান করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। অনেক কথাই আমাদের মনে জমা আছে, আমাদের আজকে যে অনুষ্ঠান কিন্তু এটা আমাদের মানে সচিবালয় থেকে মিনিস্ট্রি থেকে আমাদের অর্ডার ছিল, সেই জন্য কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠান, নইলে তোমাদেরকে এই ছুটির দিনে কিন্তু আমরা অনুষ্ঠানটা করতাম না। হ্যাঁ, আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করতাম না, এটা কিন্তু আমরা সচিবালয়ের আমরা মিনিস্ট্রির নির্দেশে কিন্তু অনুষ্ঠানটা করতেছি। যাই হোক, আমাদের আজকে একটা বড় ইয়ে হচ্ছে, মহাসমাবেশ হচ্ছে, সেখানে আমাদের দাবি দেওয়ার কিছু পেশ করার কথা আছে, দেখা যাক কি করে। সামনে হয়তো আমাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন হলেও হতে পারে, যদিও জাতিকরণ এক দফে এক দাবি, তোমরা কি চাও আমাদের এক দফে এক দাবি আমাদের জাতিকরণ হয়ে যায়, কথা তো আমরা সরকারি হয়ে যাই, অবশ্যই চাও, তাই না? চাও যে আমাদের জীবনযাত্রার মান ভালো বাড়ুক, আমাদের স্যার চাকরি স্কুলে আসুক, একটা ভালো ইয়ে আসুক, হ্যাঁ এটা আর কি সবাই চায়, তাই না? যাই হোক, তোমরা দোয়া করো আমাদের যেন ভাগ্যের পরিবর্তন হয়, আমাদের যে ম্যাডাম যে আশায় দূর দূরান্ত থেকে আসছে তাদের বেতনটা যেন আরো বৃদ্ধি পায়, সবাইকে সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা, এবং সবার কে ধন্যবাদ যে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, সুন্দর সুন্দর কথা বলেছেন, তাই না? আসলে দেখো ম্যাডাম, বাট অলসো এভরি নিউ টিচার, আসলে ম্যাডাম যে বেতনে চাকরিতে এখন বেতন পাবে, আমি তার চেয়ে কম পেতাম প্রথমে যখন আমার বেতনটা বের হয়, বুঝতে পেরেছো?